বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, প্রাচ্য ভারতে স্কুল সংলগ্ন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জানা যাচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবেই কিন্তু ধারণা করছে পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা। বাড়ির মালিক আবা লস্কর জমাতিয়া, উনি ওনার মেয়ে তা বাড়িতে থাকে কলকাতায় বিগত এক বছর যাবৎ। আগুন দেখতে পেয়ে ভাড়াটিয়ারা ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে এসে এবং ভাড়াটিয়া ফায়ার সার্ভিসকে ফোন করার পরই সেখানে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যারা দেখা গেছে অল্প বিস্তর আগুন লাগার পরই ধোঁয়া দেখতে পেয়ে ভাড়াটিয়া যারা রয়েছে তারা খবর দেয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ ছুটে আসে এবং ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়সড় কোনো ঘটনা ঘটেনি, যদিও বড়সড় বেশি কিছু ক্ষয়ক্ষতিও হয়নি, কিন্তু এই আগুন যদি ছড়িয়ে পড়ত, যেহেতু ঘনবসতি এলাকা, সেই এলাকায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতে পারত এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। যদিও দমকল বাহিনীর কর্মী যারা রয়েছেন, দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে সঙ্গে সঙ্গে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। ভাড়াটিয়ারা প্রথমেই দেখতে পান যে ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং ধোঁয়া বেরোচ্ছে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তারা খবর দেন ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের লোকেরা এসে দরজা দিয়ে ঢুকে সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় আকারের কোনো অগ্নিকাণ্ড ঘটতে দেওয়া হয়নি, সুযোগ পাওয়া যায়নি। যদিও যদি কোনো বড় আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত তাহলে কিন্তু বড়সড় ক্ষতি হতে পারত, শুধুমাত্র তাদের বাড়িতেই নয়, আশপাশের যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু এফেক্টেড হতে পারত, এমনটাই কিন্তু মনে করছে সাধারণ মানুষ। এবং আশঙ্কাজনক পরিস্থিতি থেকেই কিন্তু রক্ষা পেয়েছে গোটা এলাকা। এই বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনব। কি করতেন উনি? উনি বাড়িটা কি কেউ থাকে না? এখানে বাড়ি বলতে মালিকের ঘরে কেউ থাকে আর এখানে নিচে ভাড়াটি আছে, ওইদিকে ভাড়াটি আছে, সবাই ভাড়াটি আছে। মালিক কোন জায়গায় থাকে? মালিক কোন জায়গায় থাকে? মালিক মেয়ের বাড়িতে। আমার কইছে ভিতরে ওই দিকটা পাওয়ার হাউসের একটা লাইট কারেন্টের তারটা কদিন কিন্তু ঝরিয়ে উঠে ঝরিয়ে উঠে পরে তখন আমি ওই দিনই ফোন করছি, দিনই ফোন করে আমি কইছি যে দিনই এর মনে মনে ঝরিয়ে উঠে আমি আরেক ঘন্টা রাস্তা দিয়ে একটা ছেলের বাইক কেনা দেখাইছি। আমার বড়টা সব দেশে দেখে দিচ্ছে তুমি ওখানে ইয়ে করো আমার এখনটা এটা দাম আসবো শুধু দাম দেখাচ্ছে দাম দেখে বড় গেছে দিয়েছে যে হ্যাঁ দুয়া বাড়ি করছে তখন আবার সুবিধা আইছে আয়া সাইড হয়ে আমাদের মাসি বারে ভুল করতেছি করোনা মাসি বা মায়ের ভুল করতেছি নাতিন ভুল করতেছি সবাই ভুল করতেছি পয়লা সেই রাখছি আমি দেখছেন যে আর ধোয়া ধোয়া আর পাঁচজন মতো কারণ যে আগুন যে দৌড়তে হবে হ্যাঁ দুদিন দিন একটা আগুন উঠেছে করে আমরা এমডি বারের কাছ থেকে আসলাম নিয়ন্ত্রণ করতে কতক্ষণ লেগেছে? নিয়ন্ত্রণ আনতে কতক্ষণ লেগেছে? ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু? কিসের থেকে আগুনটা লেগেছে মনে হয়? আপনারা শুনলেন এলাকাবাসী এবং ভাড়াটিয়াদের কি বক্তব্য রয়েছে এবং বাড়িঘরের শর্ট সার্কিটে থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। যদিও দমকল বাহিনীর তৎপর হওয়ায় তৎপরতার সঙ্গে দ্রুত চলে আসায় কিন্তু এই আগুনটা বেশি দূর ছড়াতে পারেনি। তবে আগুনটা যদি বেশি দূর ছড়িয়ে যেত শুধুমাত্র এই বাড়িটাই নয়, পার্শ্ববর্তী এলাকার অন্যান্য বাড়িঘরও কিন্তু এফেক্টেড হতে পারত এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসীরা। তাই তৎক্ষণাৎ বিভিন্ন বাড়িঘরেও যে ফায়ার সেফটি প্রোটোকল সঠিকভাবে মেনটেন হওয়া প্রয়োজন সেটা কিন্তু আজকের ঘটনায় আবারও প্রমাণিত হল। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।